everyone, assalamu alaikum. Ami jannatpramanik apnader shobaike shagotom amar ajker video te dekhtei pachhen je puro face kintu thik ache shudhumatro dater karone kotota baje lagche ebong manush bardhokke chole gele kemon lage একটু দুষ্টুমি করছিলাম সো অনেকেই অল্পতেই হতাশ হয়ে যান যে আমাকে দেখতে কেমন লাগে আবার অন্যজনের খুদ গালে অন্যকে কেমন লাগে এটা মোটেও ঠিক না আল্লাহ যাকে যেমন তৈরি করেছেন অবশ্যই সেটাতেই বলা উচিত যে আলহামদুলিল্লাহ কারণ আমাদের থেকে অনেক কুৎসিত মানুষ আছে এবং সেই কুৎসিতের পেছনেও হয়তোবা কোন না কোনো কারণ আছে কারণ আল্লাহ কোনো কারণ ছাড়া কোনো কাজ করেন না এবং অবশ্যই তার ইচ্ছায় সবকিছু হয় এবং সে যা কিছু ভালো মনে করেন তাই কিছু করেন এবং আমাদের যা কিছু হয় জীবনে তা সবকিছু ভালোর জন্যই হয় সো আমি আজকে যে মেকআপটা করতে যাচ্ছি এটা হচ্ছে মূলত একজন বয়োবৃদ্ধ মানুষ যার কিনা স্কিনটা কুচকে গেছে ভাঁজ হয়ে গেছে এবং শীতকালীন যে একটা রুক্ষতা চলে আসে সেই রুক্ষতার কারণে তার কুচকে যাওয়া স্কিনগুলো ফেটে 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 এবং উপর থেকে স্কিনটা পড়ে যাচ্ছে সেরকম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত সাথে থাকুন তো সবার আগে আমি একটা প্রাইমার দিয়ে দিয়েছি যেটা হচ্ছে ফিট মিয়ের এরপর আমি একটা গ্লু ইউজ করেছি ফেসে বাট গ্লুটা মোটেও ভালো না যেটা দেখতে পাচ্ছেন তো আমি গ্লুটা একটু উঠিয়ে নিলাম এবং স্কিনটা ভাঁজ পড়া বোঝানোর জন্য যেটা করছি একটু টিস্যু নিয়ে নিচ্ছি হাস্যকর বিষয় হলেও সত্য যে আমার কাছে ফেসিয়াল টিস্যু ছিল না তো আমি বসুন্ধরার টয়লেট টিস্যু ইউজ করেছি এবং গ্লু দিয়ে একটু একটু করে এটাকে বসিয়ে দিচ্ছি যাতে করে এটা ফেসের সাথে সুন্দরভাবে বসে যায় এবং এটা শুকিয়ে যাওয়ার পর স্কিনটা অনেকটা ভাজ ভাজ কুচকানো এবং কি একটু ঢাকা দিয়ে দিয়ে উঠিয়ে দেবো যাতে করে মনে হবে যে স্কিনের যে পাতলা পাতলা চামড়াগুলো সেগুলো উঠে 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 গেছে মানে হচ্ছে স্কিনটা যে পাতলা স্কিনটা সেটা হচ্ছে যে উঠে 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 গেছে তো ত্বকটা একেবারেই রুক্ষ বানাবো শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে শুরুতে যদিও কিছুটা ঝলক দেখিয়ে দিয়েছি তো আমি এমনিতে একটু কুচকানোর চেষ্টা করছি তবে আমার মনে হয় যে এটা শুকানোর আগে হবে না সো আমি পুরো থুতনিতে ফেসে যেখানে যেখানে দেওয়ার দিয়ে দিয়েছি এরপরে কিছুটা শুকানোর জন্য সময় দিয়েছি এরপরে যেটা দরকার আমাদের হচ্ছে ফাউন্ডেশন তো আমার কাছে একটু ডার্ক কালার ফাউন্ডেশন দরকার ছিল নেই যেহেতু তাই আমি যেটা করেছি অ্যালে গার্লের প্রো যে ডার্ক ব্রাউন কনসিলারটা আছে সেটাকে আমি নিয়ে নিয়েছি এবং পুরো ফেসে আমি কনসিলারটাকে ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি এবং খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে খুচিয়ে 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 দিয়ে দিচ্ছি টান দিচ্ছি না তাতে করে দেখা যাবে যে টিস্যুগুলো উঠে চলে আসবে তো খোঁচা দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে পুরো ফেসে বসিয়ে দিচ্ছি এবং সেই সাথে গলাতেও দিয়ে দেব যাতে করে স্কিন টোনটা একেবারেই একরকম মনে হয় এরপর আমি নিয়ে নিয়েছি এভার বিউটির ব্ল্যাক আই লাইনারটা সেটা দিয়ে আমি আমার নাক থেকে গালের দুপাশে দিয়ে দিচ্ছি যাতে করে মনে হবে যে এখানে একটা স্কিনের ভাঁজ এবং কপালে টান টান করে একটু স্কিনের ভাঁজ দেওয়ার চেষ্টা করছি এরপর এটাকে চেপে 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 ব্রাশের সাহায্যে একটু করে মিশিয়ে দেবো যেটা মনে হবে একটু কালো কালো একটু দাগ দাগ একটু ভাঁজ ভাঁজ মনে হবে তো নাকেও আমি কন্ট্রোলিং করে নিলাম সুন্দর মতো যেহেতু বয়স্ক মানুষ এবং গায়ের রঙটা একটু চাপা তো অবশ্যই একটু গায়ের রঙটা উঁচু নিচু থাকবে একটু কালো একটু ফর্সা একটু এরকম থাকবে তো গালেও আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি খুব ভালোভাবেই হাতে সাহায্যে ভালোভাবে থাপ্পড় দিয়ে এবং ব্রাশ দিয়ে সুন্দর করে এবং কনসিলারটাও সাথে দিয়ে সুন্দরভাবে ম্যাচ করে দিলাম তারপরে আমি যেটা করব একটু হোয়াইট কালারের ফেস পেইন্টের যে কালারটা সেটা নিয়ে নিয়েছি এবং এটা দিয়ে আমি চুলে দিয়ে দিচ্ছি যাতে করে মনে হবে যে চুলটা অর্ধপাকা অর্ধপাকা দেখতে পাচ্ছেন আমার কালো চুলটা কিন্তু এখন সাদা সাদা লাগছে কিছু কিছু জায়গায় কালো আবার ওই যে এক সাইড দিয়ে দিয়ে দিলাম সাদা কালো সাদা কালো আমি পুরো মাথায় দিচ্ছি না কারণ যেহেতু আমার এটা একটা মেকআপ আমার এটা পুরোটা দেখা যাবে না মাথায় যেহেতু আমি ঘুমটা দিব শাড়ি পরে সো বাস আমি যতটুকু দেখা যাচ্ছে ঠিক ততটুকুই দিয়ে দিব দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু চুলটা সাদা কালো মনে হচ্ছে গলায় আমি কিছুটা কালো কালো ছোপ ছোপ দিয়ে দিলাম কারণ একটা বয়স্ক মানুষের স্কিন কালারটা অবশ্যই যেহেতু পরিষ্কার না ঠিকঠাক না যত্নের অভাবে এরকমটা লাগবে এবং কপালের উপরে আমি একটু সাদা কালো দুটো কালার একসাথে দিয়ে সুন্দরভাবে ওপর সাইডটা মিক্স করে দিচ্ছি এবং একেবারেই কালো কালো আবছা আবছা একটু মানে রাফ মনে হবে যে একটু কালো 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 লাগবে তো ব্যাস হয়ে গেল
এরপর আমি যেটা করছি বডি পেইন্টের যে হোয়াইট কালারটা সেটা দিয়ে আমি আমার চোখের পাপড়িগুলোতে দিয়ে দিচ্ছি যেটাতে মনে হবে যে চোখের পাপড়িগুলো পেকে গেছে এবং আইব্রাউ তো দিয়ে দিলাম আইব্রাউটাও কিছুটা পাকা পাকা কিছুটা কাঁচা কাঁচা মনে হবে তো শাড়িটা পরে নিয়েছি ভালো করে ঘুমটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা বয়োবৃদ্ধ একটা মানুষের ফেস হয়ে গেছে আমি এখন কিছুটা এক্সপ্রেশন দেব ঘুমটা ভালোভাবে টেনে নিতে হবে বারে বারে ঘুমটা পড়ে যায় শাড়ি পরে যায় অভ্যস্ত না যেহেতু তো একটু বয়সের ভারে একটু দুর্বল শরীরে একটা দুর্বলতা ভাব চলে আসবে নম্র একটু সাধারণ একেবারেই মানে হারানোর অনেক যন্ত্রণা থাকবে সরি বয়োবৃদ্ধদের যেটা হয় এক জীবনে অনেককে হারানো থাকে স্বামী সন্তান বা আত্মীয় স্বজন অনেকেই তো সেক্ষেত্রে যেটা হয় স্কিনটা ঝুলে মনটা খারাপ হয়ে একেবারেই শান্তশিষ্ট একটা মানুষ যারা বিশেষ করে মেকআপ করে তারপরে অভিনয় করে তারা অবশ্যই আরও ভালো অভিনয় করতে পারতো তো আমি মুখে আরেকটা জিনিস ইউজ করেছি দেখতে পাচ্ছেন কেমন লাগছে দেখতে মুখটা একটু উঁচু উঁচু লাগছে হে 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 এটা খুবই মজার দেখেন পুরো স্কিন যেমন তেমন ছিল ফেসটা আমি কেমন বয়সের ভারে কেমন হয়েছে স্কিনটা এবং সামান্য দাঁত চেঞ্জে মুখের কতটা পরিবর্তন হয়ে গেছে সো আমাদের পুরো শরীরের একটা একটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ সৌন্দর্যের জন্য বা যে কোনো কাজের জন্য যে কোনো দরকারের জন্য অবশ্যই আল্লাহ তাআলা যা কিছু করেছেন হিসেব করে বুঝেই করেছেন ভালোর জন্য করেছেন নিরাশ হবেন না যাই কিছু দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের তা নিয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত শুক্রিয়া 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 করা উচিত সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এমনই এমনই ভিডিও নেক্সটেও দেখবার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখবার জন্য আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম